লক্ষ্য জেলা থেকে নতুন নতুন প্রতিভা খুঁজে বের করা। লিলুয়ার চামড়াইল মৌচাক ক্লাবে অনুষ্ঠিত হলো জেলা স্তরের খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতা। ক্লাব সূত্রে খবর, হাওড়ার 8টি ব্লক থেকে 5টি ইভেন্টে অংশ নেয় বহু প্রতিযোগী। এর মধ্যে 3টি ছিল একক ইভেন্ট ও 2টি গ্রুপ ইভেন্ট। একক ইভেন্টের মধ্যে ছিল মেয়েদের 200 মিটার দৌড়, ছেলেদের ব্যাডমিন্টন ও শটপাট। গ্রুপ ইভেন্টে ছিল ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা। শ্যামপুর রয়েছে, উলুবেরিয়া রয়েছে, ডোমজুট রয়েছে। বিগত বছরে আমরা ব্লক লেভেল খেলা খেলিয়েছিলাম, তার ডিস্ট্রিক্ট লেভেলটা নেহেরু যুব কেন্দ্রের আন্ডারে আমরা করছি এবছর। দেখুন, নেহেরু যুব কেন্দ্র মানে যুব গোষ্ঠীকে একত্রিত করে যদি আমরা সমাজকে উন্নত করতে পারি, সেই প্রচেষ্টাটাই আমরা সকলের সামনে তুলে ধরছি। আরো যুব সমাজ এগিয়ে এলে খেলাধুলাটা মানটা বাড়বে। এবারে আমরা নতুন প্রজন্মকে প্রচারের মাধ্যমে আমরা অন্যান্য খেলাগুলোর সঙ্গে যোগাযোগ করার, ছেলেদের আনার একটা প্রক্রিয়া তৈরি করছি। উদ্যোক্তাদের দাবি, জেলা স্তরের এই প্রতিযোগিতায় ভালোই সাড়া মিলেছে। সুমিত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। দুপুর পেরিয়ে সময় যতই গড়িয়েছে, রবিবার ততই জমজমাট হয়েছে খাইবার পাস। চোখে দেখার পাশাপাশি ইডিএফ গ্রাউন্ডে চেখে দেখার ব্যস্ততা বেড়েছে ভোজনরসিক মানুষের। খুবই ভালো লাগলো, এই প্রথমবার এলাম। ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি। আপনাদের জন্য খাইবার পাসের ব্যাপারে জানতে পারলাম। অন দ্য 11th আওয়ার এসেছি, সব রকম খাবারই টেস্ট করে দেখছি। লেবনিজ, বাঙালি খাবার, এরপরে মিষ্টি খাবো। রবিবাসরীয় দিনে এলেন, ঘুরলেন, মন ভরে পেট পুরে খেলেন বিভিন্ন পদ। কিছু খেলেন, কিছু আবার প্যাক করালেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সময় যতই ফুরিয়ে এসেছে, ততই ভারাক্রান্ত হয়েছে মন। সবার মনে প্রশ্ন, এরকম মেলা কেন 4 দিনেই শেষ হয়? বৃহস্পতিবার থেকে প্রতিদিন দুপুর 1টায় গেট খুলেছে মেলার, বন্ধ হয়েছে রাত 9:30। রবিবার বিকেল গড়িয়ে সন্ধে নামতেই মেলা জুড়ে মন খারাপের মেঘ। এই তো 2 দিন আসা হয়েছে, সব পরিবারে হয়নি, ছেলের এক্সাম রয়েছে, ছেলে আসতে পারেনি, ওর জন্য নিয়ে যাব। চিকেন দিয়ে একটা আইটেম করেছে, এটা নতুনত্ব আছে খাবারটার মধ্যে। এবারের মতো শেষ খাইবার পাস। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। কাজ শেষ, কিন্তু ইচ্ছে থাকলেও এখনই চালু করা যাচ্ছে না হাওড়া ময়দান থেকে এসপ্লানেড মেট্রো পরিষেবা। পথে কাঁটা বউবাজার, মেট্রোর কাজের জন্য একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এলাকা। একের পর এক বাড়িতে ফাটল দেখা গেছে, তার জেরে বউবাজারের 9 মিটার অংশে মেট্রোর কাজ থমকে। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড মেট্রো চালাতে গেলে সল্টলেক সেন্ট্রাল পার্কের কার্ডশেড থেকে আনতে হবে রেক। বউবাজারে কাজ শেষ না হলে তা সম্ভব নয়, সেই কারণেই কাজ শেষ হলেও পরিষেবা এখনই চালু করা যাচ্ছে না। Intermediate ventilation shaft at Subodh Malik Square. So, you know, like we had some problem because of the prevailing soil condition at that location. Now, we were trying to improve the ground by conventional grouting method, but that is not working 100%. It is still giving us problem. হাওড়া ময়দানে একটা শ্যাফ্ট রয়েছে, কিন্তু সংকীর্ণ এই শ্যাফ্ট দিয়ে মেট্রো রেক নামানো সম্ভব হচ্ছে না, তাই বউবাজারের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আসার কথা চলতি বছর ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।